ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি। কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি। আজকে টিকে স্যারের মায়ের জন্মদিন। ম্যাডাম আমাকে কাল দুপুরে বলেছে যে একটু রিকোয়েস্ট করেছিল যে একটু পায়েস বানিয়ে দিতে। ম্যাডাম শাশুড়িকে সারপ্রাইজ দেবে, তাড়াতাড়ি বলতে গিয়ে কথাটা আটকে যাচ্ছে, সারপ্রাইজ দেবে। তাই জন্য আমাকে বলেছিল যে টুলটুলি তুমি একটু বানিয়ে দাও। আমি বলেছি ঠিক আছে, অসুবিধা নেই। তার সাথে আরও থাকছে পাঁচ রকম ভাজা, শাক ভাজা, আর পাঁচ রকম ভাজা থাকবে, মাছ থাকবে, মাংস থাকবে, আর রাইসও থাকছে, ডাল থাকছে, সবই থাকছে। তা চলো দেখো আর কী কী হচ্ছে সেই যোগাড় যন্ত্রটা, সেটা আমি তোমাকে ব্যাক ক্যামেরায় করে। এখানে মাসিমার জন্য পায়েস তৈরি হচ্ছে গুড়ের, আর এখানে দেখো সব পাঁচ রকম ভাজা আমি কেটে রেখেছি, মানে আমি না, দিদি কেটেছে। আর এখানে দিদি কালকে কেটে রেখেছিল বিট, গাজর, আর এখানে এটা মটরশুঁটি দিয়ে হবে। আর মাসিমা যেহেতু ভালোবাসে লাউ চিংড়ি, তাই জন্য লাউ দিয়ে চিংড়ি দিয়ে হবে। এই যে দিদি কাটছে, লাল শাক হবে আর চাল তার চাটনি। আজকে আজকে মেনুতে কী কী হবে আমি তাও একটু বলে দিচ্ছি। আজকে মেনুতে যাচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, আর হবে পাঁচ রকম ভাজা, লাউ চিংড়ি, মাছের কালিয়া, মাংস আর চালতার চাটনি। সাথে থাকছে পায়েস, আর যদি সময় পাই তাহলে একটু পাঁপড় ভেজে দেবো। পাঁচ রকম ভাজা কি সবার জন্য নাকি শুধু মাসিমার জন্য? ওদের চার জনের জন্য। এই যে দাদা ভাই আমাকে মাছটা ধুয়ে দিচ্ছে, তুমি জানো মাংসটা ধো, আমি মাছটা ধুয়ে নিচ্ছি। এবার আমি রান্নাঘরে চলে আসলাম, প্রথমে আমি টিফিনটা বানিয়ে নেব, নিয়ে তারপরে চলে আসবো রান্নাঘরের সব কাজ করতে। এই করতে করতেই কত সময় চলে যাবে, চলে চলে যাও। মাছটা ধুয়ে দিই, জলটা ছাড়ু। এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে ম্যাডামের হচ্ছে ডিম দিয়ে লাউ, চালতার চাটনি, গুড়ের পায়েস। এটা হচ্ছে মাসিমার জন্য তো? হ্যাঁ, মেইনলি মাসিমা বার্থডে উপলক্ষে। এটা হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল। এটা পাঁচ রকম ভাজা, এখানে চার রকম আছে আর এখানে তিন রকম, মোট সাত রকম ভাজা হয়েছে। এটা চার রকম ভাজা, আর এটা হচ্ছে বিট, গাজর আর মটরশুঁটি নিয়ে তিন রকম করেছি, মানে সাত রকম ভাজা হয়েছে। এটা যে টোটালি হচ্ছে মাসিমা উপলক্ষে, মাসিমার উপলক্ষে। আর এটা হচ্ছে মাছের কালিয়া, কেমন লাগছে না লাগছে, তাহলে আমরাও উৎসাহিত হব, আমরা আরো কিছু বেটার করতে পারি। আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করবে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের, যেহেতু আমাদের ডেইলি ব্লগ, আমাদের রান্নারই ব্লগ থাকে। তাই আমাকে দিদি ভাই হিসাবে বলো, বোন হিসাবে বলো, যাই হয় বন্ধু হোক, তোমরা আমাকে সাপোর্ট করবে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো গুড নাইট বন্ধুরা।